নতুন করে আরো 5 জন করোনায় আক্রান্ত। ঝিনাইদহে নতুন করে আরো 5 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 69 জন। সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট 42টি রিপোর্ট এসেছে, এর মধ্য থেকে 5টি পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একজন, কোটচাঁদপুর উপজেলায় একজন, শৈলকোপা উপজেলায় একজন এবং হরিণাকুণ্ড উপজেলায় দুইজন। আক্রান্ত 69 জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 41 জন। I'm gonna be a little bit of 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 a little